করোনা পরিস্থিতিতে পথে নামলো বনহরিশপুর ফরওয়ার্ড ব্লক। করোনা পরিস্থিতিতে মানুষ এক ভয়াবহ সমস্যার সম্মুখীন। এই রকমই পরিস্থিতিতে বনহরিশপুর ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে পথে নেমে মানুষকে সচেতনতার কাজ করা হলো। পথ চলতি মানুষকে করোনা সম্পর্কে সচেতন করা হলো এবং মাস্কের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে বোঝানো হলো। এছাড়াও করোনা পরিস্থিতিতে সমান্তরালভাবে সাধারণ মানুষকে চিকিৎসা প্রদানকারী ডাক্তারবাবুদের সংবর্ধনা প্রদান করা হলো ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের বনহরিশপুর শাখার সম্পাদক গুলজার আহমেদ খান, সভাপতি জাকির আলী মল্লিক, সহসভাপতি অজিত দাস ছাড়াও বনহরিশপুর অঞ্চলের সমস্ত ফরওয়ার্ড ব্লকের নেতা কর্মী বৃন্দ। আমাদের এই অঞ্চলটি শুধু বনহরিশপুর অঞ্চল নয়, বনহরিশপুর, ইসলামপুর, জলা বিশ্বনাথপুর, পার্শ্ববর্তী অনেকই অঞ্চলের মধ্যে পার্শ্ববর্তী অনেকখানি জায়গা আছে। টোটাল আমাদের এই এখানকার ডাক্তারবাবুরা কোভিড-19 যে পরিষেবাগুলো দিয়ে গেছেন তাতে গ্রামবাসী হিসাবে বা আমাদের সারা ভারত ফরওয়ার্ড ব্লকের যারা আছেন পক্ষ থেকে সকলে আপ্লুত, এবং প্রতিটা ডাক্তারদের আমরা ধরুন বনহরিশপুর অঞ্চলের মধ্যে যারা ডাক্তারবাবুগুলো আছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। পরবর্তীকালে আমরা চাইব ওনারা আরও সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন, এটাই আমার পার্টির তরফ থেকে। আমাদের এলাকার মধ্যে যারা অন্যান্য জায়গায় যেভাবে ডাক্তাররা অনেক যারা MBBS ডাক্তার বা অন্যান্য যারা ডাক্তার ভালো ডাক্তার তারা সেইভাবে পরিষেবাগুলো দিচ্ছেন না বলেই আজকে আমাদের বনহরিশপুর গ্রামে যে ডাক্তারগুলো আছেন যারা আছেন তারা যথেষ্ট পরিষেবা দিয়ে গেছেন, অপরিসীম পরিষেবা দিয়ে গেছেন, তাতে আমরা মুগ্ধ। সেই কারণেই আমরা এই আজকে আমরা যে প্রোগ্রামটা করেছি তাদের সঙ্গে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে বনহরিশপুর অঞ্চল কমিটি আমরা তাদেরকে সম্বর্ধনা দিলাম। আচ্ছা, এই যে সম্বর্ধনা দিলাম, ডাক্তারবাবুরা কতটা ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ আছেই এবং আজকে আমরা তাদের সঙ্গে কথা বলে বা তাদের ওনাদের যে বক্তব্য দেখে বোঝা গেল যে ওনার যথেষ্ট আনন্দ পেয়েছে। ওনার নাম গুলজার আহমেদ খান, বনহরিশপুর অঞ্চল কমিটির সম্পাদক। দেখুন, এই যে অতিমারিটা হচ্ছে কোভিড, এটা নিয়ে আমাদের মানুষকে একটু সচেতন হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটেশনটা মেনটেন করতে হবে, হাত ধোয়া, নিজেদের প্রাইমারি হাইজিনটা মেনটেন করতে হবে। সে বিষয়ে কী বলবেন আপনি? কিছু তো করার নেই, এটা আমাদের যে পেশাগতভাবে আমাদের তো মানুষের সঙ্গে থাকতেই হবে, সেই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আজকে আপনাদের যে আপনারা একজন যোদ্ধা তার সম্মান দেওয়া হচ্ছে, তাদের উদ্দেশ্য কী বললেন? হ্যাঁ, এটা তো ওদের একটা মহৎ কাজ, আমাদের ইনস্পিরেশন লাগছে, আমাদের ভালো লাগছে, আরও বেশি করে আমরা কাজেতে উৎসাহ হতে পারবো। মানে এই সংবর্ধনার জন্য কি আগামী দিনে আরও বেশি করে মানুষকে পরিষেবা দিতে উদ্বুদ্ধ হবে? হ্যাঁ, নিশ্চয়ই, যে কোনো কাজে কেউ যদি তার মূল্যায়ন বা তার সম্মান জানায় সেটা তার সম্মানটা ফিরিয়ে দিতে হয়, এবং এটা আমাদের একটা প্রাইমারি কর্তব্য বলে আমরা মনে করি। দেখুন, আমরা যে রিমোট জায়গাতে প্র্যাকটিস করি সেখানে তো মানুষের কিছু কিছু সাধারণ রোগ থাকেই, সেগুলো তো আছেই, প্লাস এই যে অতিমারির কিছু কিছু দেখুন তো আমার কাছে এসছে, যেগুলো আমার সন্দেহ হয়েছে আমি রেফারেল সেন্টারে পাঠিয়েছি, এবং সেগুলো কোভিড পজিটিভ হয়েছে, তার এবার সংবিধানকে ভর্তিও আছে। এখন ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ডাক্তারবাবুরা তো যাদের কিছু কম অত কিছু ফ্যাক্টর আছে আর কি, রোগ আছে যাদের, হাইপারটেনশন, সুগার, নিজস্ব কিছু রোগ আছে, তাদের ঘরে আমি বলবো একটুখানি সেপারেটলি থাকাই ভালো। বাদ বাকি আমরা যারা মোটামুটি নিরোগ তারা তো চেষ্টা করে যাচ্ছি, তারা লড়াই করে যাচ্ছি, এবং আমার চেম্বার একদমই বন্ধও রাখুন। আমার নাম ডাক্তার সৌম্যরঞ্জনাথ দাস। গ্রামীণ এলাকায় আপনারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, এই পরিষেবা আপনারা কীভাবে মানে সম্মুখীন হচ্ছেন বাস্তবে? বাস্তবে তো আমরা খুবই সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছি এবং আমরা এটাকে চেষ্টা করছি যতটা ট্যাগল করা যায়, কিন্তু ফার্স্ট স্টেজটা হলে আমরা কন্ট্রোল করে নিতে পারছি, যখন এটা আউট অফ কন্ট্রোল যেটা আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, যেগুলো সন্দেহজনক মনে হচ্ছে আমরা তখন তো রেফার করছি, ম্যাক্সিমামটা আমাদের হাতে হয়ে যাচ্ছে, যেন সেটা কোভিড পাওয়া যাচ্ছে না,
মানে নর্মালি যেটা আমরা বর্ষাকালে যে ভাইরাল ফিভারটা পাই সেটাই পাচ্ছি ম্যাক্সিমাম, কিন্তু আমাদের হাতে এখনো কোনো COVID-19 কোনো কেস পাইনি। আপনি কি বলবেন? সেটা তো অবশ্যই একটা দিক, অবশ্যই সংকটময় মুহূর্তের মধ্যে আজ চিন্তা টেনশনের মধ্যে রয়েছে, কিন্তু এর সঙ্গে সমস্ত পেশেন্টদের পরিবারও একটা ফ্যাক্টর আছে। কারণ আমার পেশেন্ট সারাদিনে 70-80টা পেশেন্ট দেখি কমপক্ষে, সেদিকে আমি যদি ভয়ে বাড়িতে বসে থাকি এই 70-80টা পেশেন্ট হসপিটালে যাওয়ার চেষ্টা করি, হসপিটাল তো পুরো রিফিউজ করে দিচ্ছে, কোনো পেশেন্টকে দেখছে না, সামান্য জ্বর সর্দি হলে তারা রেফার করছে, তারা কোথায় যাবে? এইসব ভালো পেশেন্টগুলো নর্মাল হয়তো ভাইরাল ফিভার, তারা সেখানে গিয়ে হয়তো এমন একটা সম্মুখীন হবে সেখানে COVID-19 খপ্পরে পড়ে যাবে, সেখানে একটা বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা রিফিউজ হচ্ছে, তারা খুব ডিপ্রাইভড হয়ে যাচ্ছে চিকিৎসার দিক থেকে। যে সংবর্ধনা দেওয়া হচ্ছে এই সংবর্ধনা আগামী দিনে আরও কঠিন পরিস্থিতিতে আপনাকে কি এই পরিষেবা দিতে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই সাহায্য করবে, এবং আমরাও চেষ্টা করবো আপনাদের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে আরও সংকটময় পরিস্থিতিটাকে স্বাভাবিক করা যায় আমরা চেষ্টা করবো, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা যতটুকু পারবো হেল্প করবো। সমাজের এই যে আপনাদের মতো যোদ্ধাকে সংবর্ধনা দিচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলবে? অবশ্যই এটা খুব ভালো দিক, এবং আমরা তাদের সমবেদনা জানাচ্ছি এবং আমরা খুব তাদের শুভেচ্ছা জানাচ্ছি, তারা ভবিষ্যতে যেন এরকম প্রোগ্রামগুলো করে এবং জনসাধারণের কাছে তারা আরও সুন্দর পরিষেবাটা যেন দিতে পারে, জনসাধারণ সেটা খুশি হবে, আমরাও হেল্প করবো। আপনার নাম? শেখ মোহাম্মদ মহসিন। হ্যাঁ, আমি গ্রামীণ প্র্যাকটিশনার। বনহরিশপুর থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।